এই হোয়াটসঅ্যাপ এরিয়াটি কেমন আছে চলে এসেছে আবার নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোডের সাথে মাইন্ডক্রাফ্টের তো যেমনি কি আগে তোমরা দেখলে আগের এপিসোডে আমরা একটা এক্সপি ফার্ম বানিয়েছিলাম ঠিক আছে তাহলে এবার আমাদেরকে একটা বানাতে হবে পিক্যাক্স যে পিক্যাক্সের মধ্যে আমাদের সব কিছু এঞ্চান্টেড লাগা থাকবে যেমনি ফরচুন থ্রি হয়ে গেলো এফিসি ফাইভ হয়ে গেল আনব্রেকিং থ্রি হয়ে গেলো সিল টাচ হয়ে গেলো বা সিল টাচটা না থাকলেও চলবে আর তোমার লাগবে মেন্ডিং যেটা আমাদের রিপেয়ার করবে আমাদের পিকেক্সকে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি একটা জিনিস বানিয়েছি এই যে দেখতে পাচ্ছ দূর থেকে আমাদের লাইব্রেরিটাকে আমরা আপডেট করেছি কেন কি আমার লাইব্রেরি পুরে অবস্থা এই হয়ে গেছিলো দেখতে পাচ্ছ কি অবস্থা তাই জন্য এটাকে আপডেট করেছি দেখো আপডেটে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে বলবে কমেন্টে জানাবে যে কেমন লাগছে চলো তোমাদেরকে এবার ভেতর থেকেও আমরা দেখিয়ে দেবো তো বাইরেরটা দেখতে পাচ্ছ এমনি আছে আর ভেতরে দেখতে পাচ্ছ যে আমি বুক শেলফ দিয়ে পুরোটাকে ডিজাইন করেছি আর এখানে গ্লোবেরিও গাছগুলো লাগিয়ে দিয়েছি যেন এখানটা আলো আলো হয়ে থাকে দেখতে পাচ্ছ গ্লোবেরি গাছগুলো আর এই বুক শেলফে আমরা বইও রাখতে পারবো দেখতে পাচ্ছ এদের দেখালাম একটা তোমাদের দেখে দিই আমাদের কাছে এখন কি কি আছে এটা চান ব্রেকিং ওয়ান যেটা এখন কোনো কাজে নেই আর একটা আমাদের সেভাল আছে যেটার মধ্যে লাগা আছে সিল্ক টাচ এফিসিয়েন্সি থ্রি আর আনব্রেকিং থ্রি সরি এফিসিয়েন্সি টু লাগা আছে আর আমাদের কাছে তেরোখানা খনে আছে আমাদেরকে মাইনিং করতে যেতে হবে তাই জন্য আমাদের একটা ভালো পিক্যাক্স বানাতে হবে যে পিক্যাক্সটা আমাদের মাইনিং করতে গেলে আমাদের ডায়মন্ড আরও বাড়িয়ে দেবে যেমনি ফরচুন থ্রিতে ডায়মন্ড যদি আমরা পিক্যাক্স মানে যদি মাইনিং করি তাহলে একটু বাড়িয়ে দেবে তাহলে তোমাদেরকে দেখা একটা জিনিস আমরা এখানে একটা সিক্রেট বাংকার বানিয়েছি যেখানে মধ্যে একটা ভিলেজারকে আমরা রেখেছি তোমাদের কাছে একটা ট্রিকও বলবো যে তুমি ভালো ট্রেড কি করে করতে পারবে নিজের যে ভিলেজারদের সাথে যে ভিলেজারকে তুমি একবারও ট্রেড করো তার কাছে তুমি ভালো একটা ট্রিক দেখাচ্ছে তোমাকে যেমনি কি দেখো আমি আমাকে দিচ্ছিল এখন ফায়ার প্রোটেকশন তো এইটাকে ভেঙে আমি ধরো এটা নিই এটাকে সরাই এটাকে এটাকে আমি এক জায়গায় অন্য জায়গায় প্লেস করলাম তারপর প্লেস করলাম ও জব নিলো ও জব নেওয়ার পর ওকে যখন চেক করবে তখন তখন স্মিথ ওয়ান দেখাচ্ছে মানে যতবার তুমি চেঞ্জ করবে আর প্লেস করবে ও নানা রকমের তোমাকে বই দেখাবে দাঁড়াও জানে টাকা চিস কি তাতিলে হ্যাঁ জব লিয়েছে এবার দেখি আর ইয়ার বুক শেল দিচ্ছে তোমাকে আবার ভেঙে অন্য জায়গায় প্লেস করতে হবে আর এটা ভাঙি আর আমি একশো বানাই নি তাদি ভাঙার জন্যে লে ভাই তাতে যেয়ে জব লে দেখতে আবার জব নিয়ে আবার কি দিচ্ছে আরে আবার বুক শেল দিচ্ছে দাও তুমি এটাকে যতবার ভাঙবে যতবার বসাবে এ নানা রকমের জিনিস দিচ্ছে কিন্তু এটা বারবার একই জিনিস কেন দিচ্ছে দেখি বসাই আবার নিল জব আবার বুক শেল দিচ্ছে তাড়াতাড়ি সোজা করে দেবো তাকাচ্ছিস কি ভালো কিছু দে তারাও এখানে রাখি মালটাকে দেখি এবার কি দিচ্ছে দেখো এবার দিচ্ছে ফেদার ফলিং থ্রি যেটা আমাদের এখন কোনো কাজে লাগবে না আমরা খালি পিকেক্সের আপগ্রেড করার জন্য পিকেক্সকে ইনসেটমেন্ট করার জন্য যেটা পিক্যাক্স লাগবে সেইগুলোই নেবো আমরা বাকি এখন কিচ্ছু নেবো না আমাদের মানে আর্মারের জন্য আমরা কিচ্ছু নেবো না সাবলের জন্যও কিচ্ছু নেবো না আমরা খালি পিকেক্সকে রেডি করি বড়ো করে দিলাম কেন শালা নিচ্ছে না এখন দিচ্ছে ফরচুন টু যেটা দরকার আছে আমার ফরচুন টু দিচ্ছে আমাকে তো ফরচুন টু নিয়ে নেব আর অলরেডি আমাদের কাছে ফরচুন টু আরেকটা রাখা আছে ফরচুন টু আর ফরচুন টুনকে কে একসাথে কম্বাইন করলে তাহলে আমাদের ফরচুন থ্রি তৈরি হয় তো চলো এটাকে করি ও চলো আমাদেরকে যেতে হবে আমাদের লাইব্রেরির মধ্যে লাইব্রেরির মধ্যে যাবো আমরা তাঁতি তাঁতি করে যে আমাদেরকে এবার করতে হবে যেটা হচ্ছে আমাদের ল্যাপিসটাকে নেব আমাদের পিকএক্সটাকে আমরা আপডেট করব। আর এখানে ফরচুন দুটো রাখা আছে দেখতে পেয়েছো ফরচুনটাকে আমরা কম্বাইন করলে তাহলে পাবো আমরা ফরচুন থ্রি ফরচুন টু আর ফরচুন টু তো প্লাস করলে আমরা পাবো ফরচুন থ্রি তো চলো সত্ত্বেও প্রথমে আমরা পিক্যাক্সটাকে আপডেট করে নেবো তো পিকএক্সটা আমরা এখানে রাখবো দেখি পিকএক্স সি দিচ্ছে আনব্রেকিং থ্রি দিচ্ছে তো চলো আমাদেরকে এক্সপিরিয়েন্স লাগবে আনব্রেকিং থ্রির জন্য আমাদের কাছে এক্সপিরিয়েন্স নেই তো চলো বন্ধুরা এক্সপিরিয়েন্স নিয়ে আমি চলে এসেছি মানে এক্সপি নিয়ে চলে এসেছি একত্রিশ খানা দেখতে পাচ্ছি আমার পয়েন্ট আছে তো চলো এবার আমাদেরকে পিকএক্সটাকে তাতে আপডেট করতে হবে তো সব বইগুলো রেখে দিই ফালতু বইগুলোকে তো পিক এক্সটাকে আমরা এখানে রাখবো আর ল্যাপিসটা দেবো আর আনব্রেকিং থ্রি আমরা নিয়ে নেবো এফিশিয়েন্সি তো দিচ্ছে টু আমাদের দরকার লাগবে না এখন এফিশিয়েন্সি তো আনব্রেকিং থ্রি আমরা পেয়ে গেছি তো এবারে আমাদের লাগাতে হবে এর মধ্যে ফরচুন তো পিক এক্সটাকে প্রথমে এখানে রাখবো তো আর এইদিকে আসবো এদিকে আমাদেরকে নিতে হবে ফরচুন টু আর একটা নিতে হবে ফরচুন টু তো দেখতে পাচ্ছো ফরচুন থ্রি দিলো আমাদেরকে এবার এখানে পিক এক্সটা রাখবো আর এখানে ফরচুন থ্রি রাখবো তো এখানে ফরচুন থ্রি হয়ে গেছে লেগে গেছে তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে আমি চলে এসেছি এদের কাছে এ মালটা এখন দিচ্ছে এফিসিয়েন্সি ফাইভ ঠিক আছে সিক্সটি ফোর অ্যামেল আর এই মালটা দিচ্ছে এখানে মেন্ডিং যেটা হচ্ছে সিক্সটি ফোর অ্যামেল তো আমাদেরকে এখন লাগবে আমাদের কাছে আছে তো তো চলো আমাদের ক্যামেরা লাগানোর জন্য আমাদেরকে ট্রেড করতে হবে আমাদের ভিলেজের কাছ থেকে তো চলো ট্রেডগুলো করি যা যা লাগবে যেমন করে ট্রেড করতে হবে তাদের করে নিই ট্রেড আমরা তো চলো তোমরা দেখতে থাকো স্ক্রিনের মধ্যে যে কেমন করে ট্রেড করছি অ্যামড্রয়েল জন্যে জন্য তো টোটালি আমরা দুই স্ট্যাকের বেশিও আমরা এমনি নিয়ে চলে এসেছি তো চলো তাতে করে আমরা নিয়ে এদের কাছ থেকে এফিসিয়েন্সি ফাইভটা প্রথমে নেবো যেটা আমাদের খুবই দরকার এফিসিয়েন্সি ফাইভ আমাদের পিক এক্সের পাওয়ার আরও অনেক বেড়ে যাবে আর এর কাছকে নেবো আমরা মেন্ডিং আরে মেন্ডিং দিচ্ছে না কী ব্যাপার একটু আগে তোমাদেরকে দেখালাম মেন্ডিং দিচ্ছিলো এখন মেন্ডিং দিচ্ছে না কী ব্যাপার কী হলো আরে আর ম্যানক্রাফের গ্লিজ না সত্যি মাথা খারাপ করে দেয় ধর বুক সেভেলে কী করবো আবার আমাকে খাটতে হবে বন্ধুরা অনেক খাটতে হবে কত কষ্ট করে পেলাম তো চলো এখন তাতে যদি করে করে আবার দেখি তো বন্ধুরা দেখতে পেয়েছো আবার মিনিং আমাদের দিচ্ছে তাও আবার কি ছত্রিশটা এমডাল প্রথমে দিচ্ছিলো সিক্সটি ফোর মানে চৌষট্টি এমডাল প্রথমে দিচ্ছিলো এখন দিচ্ছে ছত্রিশ এমডালের মধ্যে মানে কত সস্তার মধ্যে দিচ্ছে আমরা দুটো নিয়ে নেবো এর জন্য কেন আমাদের অন্য যদি কোনো জিনিস যদি লাগানো হয় তো চলো আর এখানে কোনো কাজ নেই দুটো নিয়ে যাই আমরা এবার আমাদের পিকেক্সের মধ্যে লাগিয়ে দেবো আর তাতে করে যাই আর হ্যাঁ তোমাদের কাছে কি আচ্ছা এদিকে ডিজাইনটা তোমরা দেখো কেমন লাগছে বলবে এদিকে গ্লাস দিয়ে ডিজাইন করেছি কেমন লাগছে একটু কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও তো চলো এবার আমাদেরকে লাগিয়ে নিতে হবে তো তার আগে আমরা এদিকে আসব এদিকে এসে আমাদেরকে লাগাতে হবে মেন্ডিং ঠিক আছে আমাদের দেখতে হচ্ছে ফরচুনার ব্রেকিং লাগা আছে আমরা মেন্ডিংটাকেও লাগিয়ে দিলাম আর একটা যেটা মেন্ডিং আছে সেই মেন্ডিংটাকে আমরা তুলে রেখে দেবো আমাদের অন্য কোনো জিনিসের মধ্যে কাজে লাগবে আর এখানে দেখে নি মধ্যে কিছু দিচ্ছে নাকি দশখানার এক্সপিরিয়েন্স তো আছে স্মিথ টু এটা লাগবে না এটাও লাগবে না বেকার তো চলো পরে আপডেট করে নেব শটটাকে শর্টটাকে আমরা তো এই বইটাকে এখানে রাখবো ডায়মন্ডটাকেও অ্যামেল্ডটাকেও এখানে রাখবো আর মেন্ডিংটাকে আমরা তুলে রাখবো ওপরে কেন খুবই দরকারি বই মেন্ডিংটা আমাদের তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা একটু সাপোর্ট দেখাও ভিডিওর মধ্যে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডের মধ্যে নেক্সট এপিসোডের মধ্যে আমরা মাইনিং করতে যাব মাইনিং করতে আমরা যাব তো চলো বাই